পদে পদে ঘুষ ছাড়া সরকারি দপ্তরে কাজ হয় না, এক্ষেত্রে ব্যবসাকে বাধাগ্রস্ত করার সব আয়োজন আছে বলে অভিযোগ করেছেন ব্যবসায়ী নেতারা। সকালে রাজধানীর গুলশানের সিপিডি জিআইজেড আয়োজিত ফ্যাক্টরি সেটআপ ওয়েবসাইট উদ্বোধনী অনুষ্ঠানে সরকারের বিভিন্ন দপ্তরের অনিয়ম, দুর্নীতি আর ভোগান্তির চিত্র তুলে ধরেন ব্যবসায়ী নেতারা। ব্যবসা বাণিজ্যের পরিবেশ নিয়ে সিপিডি আয়োজিত অনুষ্ঠানে ক্ষোভ প্রকাশ করলেন দেশের শীর্ষস্থানীয় ব্যবসায়ী সংগঠনের নেতারা। তাদের দাবি, কাগজে কলমে ব্যবসা সহজীকরণ সূচকে বাংলাদেশের অবস্থান ভালো হলেও বাস্তবে পদে পদে দিতে হয় ঘুষ। বন্ড কমিশনার আপনার ফ্রেন্ড হতে পারে, উই আর নট ইউর ফ্রেন্ড। বন্ড কমিশনের ভাগটা আপনি দিবেন না, বাকিগুলো আমাদেরকে দিয়ে দেন। ব্যবসায়ীদের অভিযোগ, ব্যক্তিগত পরিচয়ে সরকারি দপ্তরের শীর্ষ ব্যক্তির তদবিরেও কোনো কাজ হয় না এদেশে। আইআরসির জন্য প্রত্যয়নপত্র লাগবে একটা, বিসিকে 15 দিন 20 দিন এক মাস হয়েছে, পায় না, আমার কাছে আইসে। তো আমি তখন সাথে সাথে ডাইরেক্টর যিনি এটার ইনচার্জ ওনার ফোন করলাম, তো উনি গিয়ে বিকেলে এটা সই করে দিছে। পরদিন সকালে গেছে পরে ওনারা তো দেয় না, তো আমাদেরটা না দিলে পাবেন না, বাধ্যই বাকি। তো কত দিতে বলে যে ডাইরেক্টর সাহেবের ভাগ 20,000 আর আমাদের 30,000, আমাদের 30,000 দিয়ে যান। শুধু কি সরকারি দপ্তরের কর্মী? না, অভিযোগের তীর আছে খোদ সরকারের অংশ মন্ত্রীর বিরুদ্ধেও। সম্প্রতি আলুর ন্যায্য দাম না পাওয়ায় কৃষিমন্ত্রীর দ্বারস্থ হলে তিনি নাকি পরামর্শ দিয়েছেন সিন্ডিকেট করে দাম বাড়ানোর। কৃষিমন্ত্রীর কাছে গিয়েছিলাম যে আলুর অবস্থা খুব খারাপ, উনি বলতেছে আলুর দামটা সিন্ডিকেট করে বাড়িয়ে দেন, যেমন ডিমের দাম সিন্ডিকেট করে বাড়িয়েছেন। সো এই যে অবস্থাটা, always syndicate is not applicable, syndicate হচ্ছে কি there is no doubt, please আমাদেরকে দোষারোপ করবেন না। সরকারের গুরুত্বপূর্ণ পদে তৈরি পোশাক খাতের সাবেক নেতারা থাকলেও দপ্তরগুলোর ভোগান্তি থেকে মুক্তি নেই। রপ্তানি আয়ের প্রায় 87% যোগান আসা তৈরি পোশাক খাতের উদ্যোক্তাদেরও। সবাই জানে যে দুটো দিন দেরি করাতে পারলে কি হবে, একটু আগে বলেছে, আমি একটা রিপোর্ট করতে চাই না, আমার মুখ থেকে বলতে চাই না। সিপিডি আয়োজিত অনুষ্ঠানে ব্যবসায়ীদের সনদ, নিবন্ধন সহ প্রয়োজনীয় কাগজপত্র প্রক্রিয়া সংক্রান্ত তথ্যের একটি ওয়েবসাইট উদ্বোধন করা হয়। দুর্ভাগ্যজনকভাবে আমরা সরকারের বিভিন্ন অফিসকেও দাওয়াত দিয়েছিলাম, কিন্তু সেইভাবে আমরা তাদেরকে তার কাছ থেকে খুব একটা রেসপন্স পাইনি। বিশ্লেষকরা বলেন, উন্নয়নশীল দেশ হওয়ার পর রপ্তানি বাণিজ্যে কেবল দেশীয় সনদ থাকলেই চলবে না, থাকতে হবে আন্তর্জাতিক মান ও সনদও। আগামী দিনে আমরা এই জিনিসগুলো আরও দেখতে চাই। মুস্তফা মাহবুব, ডিবিসি নিউজ, ঢাকা। ঢালাইয়ের সেরা প্রিমিয়ার সিমেন্ট।